বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল 27 ফেব্রুয়ারি বিকাল 3টার সময়। সকল কৃষককে 13তম কিস্তির টাকা দিলেন প্রধানমন্ত্রী। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চেক করে নেবেন। তো আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন যে আপনার টাকা ঢুকলো কিনা? তো আপনি আপনার মোবাইলের মাধ্যমে সেটি চেক করে নিতে পারেন। তো কিভাবে আপনি চেক করবেন সেই ভিডিওটাই আমি আজ দেখাবো আপনাদের। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইলে গুগল ওপেন করে নেবেন এবং গুগলে ওপেন করে আপনি এখানে সার্চ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখছেন pmkisan.gov.in, এটি হচ্ছে আপনার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এটিকে আপনি এই পপ আপটাকে আপনি কেটে দেবেন। এখানে দেখুন পিএম কিষাণ স্কিম অন 27th February 13তম কিস্তির টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে বিকাল 3টার সময়। এখানে টাইমটাও শো করা আছে। তো আপনারা পেজটিকে একটু নিচের দিকে নিয়ে যাবেন এবং এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে। তার মধ্যে আপনি এখানে দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনি দুটি অপশনের মাধ্যমে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। একটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং একটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। তো এই মোবাইল নাম্বারে যদি দিয়ে চেক করতে চান তাহলে এখানে চেকবক্সে ক্লিক করবেন, আর যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবং এখানে যে ক্যাপচারটা শো হচ্ছে, এই ক্যাপচারটা আপনি সেম টু সেম এই ক্যাপচার কোড, এই যে বসাবার জায়গা আছে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই গেট ডিটেলে ক্লিক করবেন। গেট ডিটেলে ক্লিক করার পর আপনার সামনে এই যে দেখছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস, আপনার সমস্ত ডিটেল এখানে শো হবে এবং এখানে আপনি যে কত নম্বর ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন অলরেডি সেগুলো এখানে শো হবে। এখানে আপনি যে নেক্সট ইনস্টলমেন্টটা পেলেন 13তম কিস্তি সেটাও আপনার এখানে শো হবে। যদি না শো হয় তাহলে চিন্তা করার কিছু বিষয় নেই, এখানে আপনার দু এক দিনের মধ্যেই আপনার এখানে স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে। এখনও পর্যন্ত এই কৃষকের স্ট্যাটাসটা আপডেট হয়নি, সেই জন্য এখানে শো হচ্ছে না। তো আপনারা দু তিন দিনের মধ্যেও এখানে আপনার স্ট্যাটাসটা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনি চেক করতে পারবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কী আছে, আপনার টাকা ব্যাংকে ঢুকেছে কি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।